সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। মাথায় হাত ভারতের, রাশিয়া চীনের সাথে বাংলাদেশের সমরাষ্ট্রের সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা বলে দিয়েছেন, রাশিয়া চীন কিংবা অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক বিবেচনা নিয়ে ওয়াশিংটন বাংলাদেশের সাথে তার সম্পর্ক নির্ধারণ করে না। মার্কিন এই কর্মকর্তা বলে দিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্টের অবশিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করছেন, যা সরকার থেকে সরকারের মধ্যকার একটি মৌলিক চুক্তি। এটি ব্যাপক সহযোগিতার সুযোগ তৈরি করবে। বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে স্বাক্ষরিত হবে। জিএসওএমআই হল যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সরকারের মধ্যে তাদের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত গোপন সামরিক তত্ত্ব সুরক্ষার একটি পারস্পরিক আইনগত বাধ্যতামূলক চুক্তি। আক্তার বলেন, ঢাকায় মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে নিরাপত্তা সহযোগিতা নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সঙ্গে নিয়মিতভাবে আলোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস ইনফরমেশন এর অধীনে সমুদ্র এলাকায় একটি অভিন্ন পরিচালনা কার্যক্রম উন্নয়নে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে রাডার প্রযুক্তি সরবরাহের পরিকল্পনা করছেন। এদিকে কাতার সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। গত বছরের অক্টোবরে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর সই হয়। গত মার্চে প্রধানমন্ত্রীর সফরের সময়ে দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী প্রায় 1200 বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্য কাতারে গিয়ে কাতার সামরিক বাহিনীতে কাজ করবে। এরাও তাই বাংলাদেশ নৌবাহিনীর 100 জন সদস্য কাতারের নৌবাহিনীতে যোগ দিয়ে কাজ শুরু করেছেন। এরই অধীনে চুক্তি কুয়েতের সঙ্গে আছে বাংলাদেশের। কুয়েত ওকিপি এর অধীনে এই মুহূর্তে প্রায় 5000 বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্য কাজ করছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।